আপনি বাধ্যই না গুনা করা গুনায় আপনারা কি ফায়দা দেয় কোনো ফায়দা নাই আর্থিক মজা দেয় গুনায় এক মেল লগে আপনি অবৈধ ফনমাতিবা আর্থিক মজা পাইবা দশ মিনিট পনেরো মিনিট ওদি আমার বাইতে সোনার যুবকেরা কালবাটার উঠে বইয়া ঠান্ডার মাঝে দিতু বিতুল্লা খান দেখবা খালি আটি মিটি ও গফ আছে বরফ পড়িয়া ডাকটা হইদা মগর আফামনির লগর গফ বন্ধ করে নি ফায়দা কিনা কিচ্ছু কুচ নহি হ্যায় ইসমে সিফ গুনা হ্যায় তাও গুনা কবিরা এক জন্য ওটা বাদ দেই নাফরমানি বাদ দিয়া নিজের দিন দিকে পরিবর্তন করি না আজ আমরা পরিবর্তন নাই করিয়া খবর কি আমরা শান্তি পাইয়ার না দুনিয়া তো শান্তি নাই ঘুমাইলে ঘুম লাগে না মাথার বেদনা করে ফেটো বেদনা করে শরীর আস্তায় শুরু হয়ে যায় এখানে আমরা নাফরমানি আমরা গুনায় আমরা জমিন শান্তি দেন না আজ জমিন কিয়ামত হয়ে গেছে গিয়া আজ মুসলমানটা মানছে মারার কত প্ল্যান করে কত চেষ্টা করে মুসলমান উঠাই তো গিয়া মুসলমানটা কোনো খাজ ও কারবার করতে দেন না যে খাজ ও কারবার মুসলমানে খরাত লাগে ও গুত্তরা টাটা ফলায় তাই কেন না আমরা গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে গিয়া এর লাগে আমরা চতুর্দিকে গিয়া শুধু বাধা পাই আমরা কামিয়াবি ভাই না বাধা ভাই নাফরমানি সারণ নিমক হারামি সারণ মানুষের লোকের ব্যবহার আপনি ঠিক করেন প্রতিটা মানুষের লোকে আপনি পালা ব্যবহার করুন আল্লাহ আপনার মানব জাতির মাঝে শ্রেষ্ঠ জাতি বানাইছে আমরা ব্যবহার জানি না তো আমি আমার স্ত্রী যেই গরর ওয়াইফ যেই থানে মাতাইতাম কিলা কথা আমি জানি না আমার বাইরে আমি কীরকম ব্যবহার করতাম সেটা আমি জানি না আমার আব্বা জানার সাথে কীভাবে ব্যবহার করব সেটাও আমি জানি না আমার জনম দুঃখিনী মায়ের সাথে আমি কীভাবে ব্যবহার করব সেটাও আমি জানি না কেন এই ব্যবহারটা আমি জনম জন্মর পর তাকিয়া আমি শিক্ষা গ্রহণ করতে পারিনি এই জন্য আপনি পরিবর্তন হই দুনিয়া পরিবর্তন সম্পূর্ণ পরিবর্তন হইব ইনশাআল্লাহ আমার দুস্থ হল্লার দুর্গ হল নবিয়ে তেষট্টি বছর দিন দেখি জমিন ভাইছেন কয় বছর তেষট্টি তেরো বছর দিন দেখি মক্কাতুল মুকাররমা দিনের মেহনত করছেন দশ বছর মদিনাতুল মুনাওয়ারা দিনের মেহনত করছেন চল্লিশ বছর পর্যন্ত জমিন কোনো নবুয়তি পাইছেন না শুধু আল্লাহর এক মায়ার মানুষ আসলাম আল্লাহ মায়ার মানুষে এক জমিন ফাটাইছে সতেরো বছর বয়স হওয়ার লগে লগে নবীদিনে আন এলাকার মানুষে ফুল ফুল ফুদুল নামক সংগঠনের প্রেসিডেন্ট বানাইয়া দিছে এর ফলেও হুলফুল ফুদুল নামক সংগঠনের তানে প্রেসিডেন্ট মানুষে বানাইছে পঁচিশ বছর বয়স মানুষে তানে বিবাহ করত হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দুই বিবাহিতা নারী হয় বিবাহিতা অত না খেলে দুই বিবাহিতা নারী ফারবাইনি বিয়া করতায় এক যুবক বুধ হইয়ান না মাঝে মাঝে তো গটি দেয় দুই তিন হুর্তা তুইয়াও তো রাঙ্গি না আগর জবানার দেব আবিয়াতিও কিন্তু হাম কটাইতে এখন বিবাহিত এখন গরম হয়ে গেছে এই জন্য শরীয়তে হর মাসনা ও সুলাস ও রুবা খাওয়াইতে পারতে বিয়া দোকান করো দোকান ম্যানেজ করতে পারবা তিন নম্বর খান করো তিন নম্বর খান ম্যানেজ করতে পারবা চার নম্বর খান করো কিস্তি যদি দিতে পারো তে গাড়ি লাগে চার খান হয়ে যাও কোনো অসুবিধা নেই শরীয়তে না করে না কিস্তি দিতে পারলে হয়ে খান আর দিতে পারো না ফাইন হিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতা আপনি একজন করেন কিস্তি যদি দিতে পারেন না মান্থলি এখানেও যথেষ্ট কোনো তা হই না এই জন্য শরীয়তে আপনারা যে পারমিশন দিয়ে কুতে কুতে আপনি তা হই না মানুষের লোকের ব্যবহার আমরা এখনো ঠিক করতাম পারছি না এখনো এক ঠেলাওয়ালার দিকে এই ঠেলাওয়ালা দিকে এখন আমরা কুদাম দিই তারে অথচ সেও আপনার মতো একজন মানুষ সেও গড়টা কি সকালবেলা বের হয়েছে তার বিবি বাচ্চা ওলাদের মুখে হাসি ফুটাইবার লাগিয়া হোমরো গামছা বান্দিয়া ঠেলা ঠেলাইয়া দেখুন দুই ঘরতো সারাদিনে অগুনিয়া তার বিবি বাচ্চা ইন্দ্র মুখে তুলিয়া দেবে হাসানি বলে এখন রিক্সাওয়ালারে আমরা হে রিক্সাওয়ালা হইয়া ধমক দেই তারে মানে কিতাব বুঝায় আমি সেলিব্রিটি হয়ে গেছি গিয়া আর হিগু আমার গুলাম আল্লাহ খান নো নেভার আপনি তারে কোনো দিন এরকম ধমক দিতে পারতেন না তারে আপনি যেও করেন মহাব্বত সই ও রিক্সাওয়ালা ভাই আপনি এদিকে আসেন সেও আপনার মতো মানুষ তার শরীরে রক্ত আর মাংস আছে আপনি তার সাথে ভদ্রতার ব্যবহার করেন কারণ জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তেষট্টি বছর জিন্দগির মধ্যে কোনো মানুষের লগে কোনোদিন কটুকতা কোন নাই তেষট্টি বছর জিন্দগির মধ্যে নবীকে একটার শব্দ পর্যন্ত কোনো মানব জাতির লগে মিথ্যা কথা পর্যন্ত মাতিছেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরশান আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমারে শুধু মুসলমানের জন্য রহমত হিসেবে তোমরা প্রেরণ করি নাই আমি আল্লাহ গোটা আসমানের নিচে আঠারো হাজার মখলুকাতুর লাগিয়া
গোটা আলমের জন্য তোমাকে রহমত হিসাবে আমি আল্লাহ জমিন সৃষ্টি করছি। সুবহানাল্লাহ।